ওয়েলকাম টু দ্য জেনি ক্রিয়েশনস টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে আমি একটা গলার হার নিয়ে এসেছি একটু কাপড়ের উপরে, কারণ এখন পুজো এসে গেছে একদম সামনে। যারা মানে কাজ করতে চান, আমার মনে হয় এই কিছুদিন মধ্যেই সব শাড়ি টাড়ি কেনা, এই মাসে পড়ে গেছে, মাস পড়ে গেছে, কাপড় চোপড় কেনা শুরু হয়ে গেছে, কারণ আমার কাছেও কাপড় টাপড় কালার দিয়ে অর্ডার আসা শুরু হয়ে গেছে, তো আপনাদেরও তাই হবে। তো যারা ক্লাস মানে কাজ করতে চান তারা ক্লাসে জয়েন করে নিন, যাতে একটু টাইম পেয়ে আপনাদের প্র্যাকটিসটাও হয়ে যায়, আর এটা করে ভালো মার্কেট, আপনারা নিজেরাও বুঝতে পারছেন খুব ভালো সেল আছে, মার্কেট আছে। তো আজকে আমি একটা কাপড়ের ওপরে করাচ্ছি, দেখুন কিভাবে আজকে করি এটা। আমি আজকে একটা মাউন্ট বোর্ড নিয়েছি একটু শক্ত মতো, এটার মধ্যে আমি একটা ইয়ে ড্র করে নিচ্ছি। আচ্ছা, যখনই কাটবেন তখনই কাপড় কাটার কাছি আর সুতো কাটার কাছি আলাদা রাখবেন, মানে কাপড় কাটার কাছি দিয়ে বোর্ড কাটবেন না, সুতো কাটার কাছি দিয়েও বোর্ড কাটবেন না। এটা আমি একটু শেপ করে কেটে নিচ্ছি। এইভাবে তিনটে তিনটে পিস করে ঘরে কোনো একটু শক্ত বোর্ড থাকলেও করতে পারবেন। এই নানা রকম কাপড় পাওয়া যায়, কলমকারী বা এই ধরনের প্রিন্ট, তো এই কাপড়ের দিয়ে করলে দেখতে ভালো হবে। আচ্ছা, এটা আমি এই জায়গাটা থেকে এর থেকে একটু বড় সাইজ করে কাটবো, একটু মোটামুটি এই আমার বোর্ড আছে এতটা সাইজ বড় করে কাটবো, আর একটু ওটাকে মোড়ানোর জন্য। তো এটাকে আমি ভাঁজ করে একবারে তিনটে কেটে নিতে পারি। এরকম ভাঁজ করে একবারেই আমি তিনটে কেটে নিতে পারি। সেম সাইজ তিনটে কাটবো। এরকম তিনটে সেম সাইজ কাটবো। কাছি খুব ধারালা কাছি থাকা দরকার, নাহলে কিন্তু
কাটাটা পরিষ্কার হবে না, একদম সমান করে কাটো। এটা 3 পিস কাটলাম, এটা 3 পিস। এবার এটাকে আমি এইভাবে এইভাবে ঠিক এইভাবে 3টে পিস বানাবো। এক্সট্রা যদি থাকে কেটে দেবো, দিয়ে শুকিয়ে গেলে এই সাদা দাগটা থাকবে না। এই আঠাটার একটা সুবিধে যে আপনি সাদা প্রথমে কাজ করতে গেলে যে সাদা দাগটা থাকে এটা মিলিয়ে যায়। ঠিক এইভাবে 3টে বানিয়ে নেব। হ্যাঁ, এইভাবে 3টে বানিয়ে নিলাম। আর এর পেছনে আমি এরকম পাইপ মতো ছোট ছোট পাওয়া যায় সিলভার, সেই একটা এই আঠা দিয়ে এরকম 3টের পেছনে এভাবে লাগিয়ে নিলাম, 3টেরই লাগিয়ে নিয়েছি। একটু শুকাতে দেব। এইবার আমি দেখাচ্ছি কিভাবে হারটা বানাবো। আচ্ছা, এইভাবে 3টেকে আমি এইভাবে লকেটের মতো বানালাম। বানিয়ে এইবারে আমার সাজাতে হবে, 3টেরই এইভাবে লাগিয়ে নিয়েছি পিছনে। আচ্ছা, এবার আমাকে গোছাতে হবে। এই একটা টার্সিল নিলাম, টার্সিল নিলাম, আর এটা হচ্ছে জুয়েলারির তার। তারটা ঢুকিয়ে একটা ফাঁস দিয়ে নিলাম। এইভাবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু জানার থাকলে আমাকে ফোন করে জানবেন। এগুলো কেমিক্যাল বিটস। কেমিক্যাল বিটস, এটা হচ্ছে কুড়ি। যেখানে আর একটা কালো বল দিই, যদি মনে হয় কড়িটা দেবেন না, কোনো অসুবিধে নেই।
ফুলটা দিচ্ছি না এখানে, এটাই ভালো লাগছে। আমি কিন্তু আপনাদের যখনই কোনো জুয়েলারি শেখাতে আসি, এখানে বসে শেখাই, আমি কিন্তু অন স্পটে ডিজাইনটা চিন্তা করি, এগুলো কিন্তু আমার বানানো থাকে না, তো এই জন্য আমার একটু চিন্তা ভাবনা করে করে করতে হয় যে কেমন লাগবে, পুরোটাই কিন্তু আপনাদের সামনেই করি। এরকম প্রচুর আইডিয়া আমার কাছে আছে। আচ্ছা, এইভাবে যদি আমি কিছু না দিই তাহলে এই পুঁতিটা ঢুকে যাচ্ছে, তাহলে এখানে আমাকে একটা কিছু দিতে হবে, নাহলে কালো পুঁতিটা একদম ঢুকে যাচ্ছে, যেহেতু পাইপটা একটু ছোট। তো এইগুলো একটু চিন্তা ভাবনা করে করে কিন্তু কাজটা করতে হবে। একটা এই বিটস দিই, তাহলে একটু এগিয়ে গেল। জুয়েলারিটা এমন একটা জিনিস যে মেয়েরা পরতেও ভালোবাসে আর বানাতেও ভালোবাসে। আচ্ছা, এইভাবে দিলে ভালো লাগছে দেখতে, তাহলে এখানে আমি একটা সিলভার বিটস দিই। এখানে আমি একটা পুঁতিও ঢুকাতে পারি, যাতে এই যে এই ডাটিটা যদি একটু বড় হতো বা এটা একটু একটু কম হতো তাহলে আমার এতটা ইয়ে হতো না, এটা কিছুটা ঢুকে যাচ্ছে, দেখছি কেমন লাগছে। তাও সিলভারটা ঢুকে যাচ্ছে, সিলভারটা একটু দেখা গেলে ভালো লাগবে, তাহলে এখানে দুটো করে সিলভার দিলে ভালো হবে। তো এইভাবে ভাবে কিন্তু আমরা জুয়েলারিগুলো বানাই, অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, কোনো সময় ভাঙা বেরোচ্ছে, কোনো সময় ঠিকঠাক জিনিসগুলো আসছে না, তো এরকম প্রবলেম অনেক ফেস করতে হয়। তাহলে একটা সিলভার ভালো করে দেখা যাচ্ছে, দুটো করে সিলভার, একটা করে ব্ল্যাক দিলাম। আমি এখানে কম্বিনেশন করতে চাইছি এই ইয়েলো ব্ল্যাকের সাথে, তো এখানে একটা কড়ি দিয়েছি, আমার ইচ্ছে করলো তাই দিলাম, যদি না দিতে হয় না দেবেন, এইভাবেও করা যায়, কড়ি রুদ্রাক্ষ দিয়ে করা যায়, সেগুলো কলমকারী কাপড় হলে ভীষণ ভালো লাগে, তা আমার এটা ভালো লাগছিল দেখতে তাই দিয়েছি, তো না দিলেও চলতো, তাও ঠিক আছে আমি দিয়ে দেখছি, পরে তো খোলাই যাবে, দেখি কেমন হয়। তো ঠিক এইভাবে জিনিসটা করতে হবে। সেম ভাবে এখানটা শেষ করব, কালো এইভাবে হাটটা হলো। আচ্ছা, এখানে একটাকে আমি দিয়ে দিচ্ছি, এটা এরকম ভাবে অনেক ধরনের বাটিক প্রিন্ট পাওয়া যায়, শাড়ি ম্যাচিং করে কিনে এইভাবে বাটিক প্রিন্ট কাপড় দিয়ে হোক, কলমকারি কাপড় দিয়ে হোক, নানা রকম করা যায়, এক কালার কাপড় দিয়ে হোক করা যায়, এই ধরনের পিসগুলো আপনারা খাদির দোকানে পেয়ে যাবেন, এই ধরনের পিসগুলো মিটারে পাওয়া যায়। আচ্ছা, আর একটু কাজ করবো এখানে একদম মিডিলে তিনটে গর্ত করবো। এই যে জামরিং আছে, জামরিংটাকে এবার খুলে নেব, খুলে এর মধ্যে ঢুকিয়ে দেব। আমি এইভাবে ডিজাইনটা দেখালাম, এই আইডিয়াটা পেয়ে গেলে আপনারা আবার নিজেদের মতো করে অন্যভাবে আবার কতগুলো ডিজাইন করতে পারবেন।
সামনে পুজো এসে গেছে, যত যদি মনে করেন কিছু করবেন শিখে নিয়ে করুন। সব জিনিস যখন বিজনেস করতে হয় মানে করবেন ভাবছেন, তাহলে একটা ভালো প্রশিক্ষণ নিয়ে তারপরে কাজটা শুরু করুন, কারণ জিনিসটা যদি প্রপার না হয় মার্কেটে একবার বদনাম হয়ে গেলে আর কেউ নিতে চাইবে না। এই রাউন্ড প্লাস, নোজ প্লাস আর কাটার, এই যেগুলো আমি ইউজ করছি, আর ওয়েট মেশিন, এগুলোর আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখানে থেকে লিঙ্কের থেকে আপনারা কিনে নেবেন। এই জিনিসগুলো খুব ভালো, ইউজফুল, ভীষণ ইউজ, মানে কাজ করতে গেলে খুব খুব আরাম। এগুলো অ্যাকচুয়ালি জুয়েলারির টুলস। এবার আপনার যদি মনে হয় আর একটু কিছু কাজ করবেন, যেমন আমি দেখিয়েই দিই, একটু ভাবছি মানে একটু বেশি গিঞ্জি না হয়ে যায়, তো এরকম করে আমার কাছে কটা তিনটে হাতির ফেস আছে, আমি এরকম লাগাতে পারি। এটাও আঠা দিয়ে লাগাতে হবে, আমি এটাই লাগাবো না, কারণ এটা আমি নিজেই ইউজ করব, এটা পরে চিন্তা করব লাগাবো কি না। তো এইভাবে আপনারা লাগাতে পারেন, তো এখানে হাতির দিয়েছি, আপনি অন্য কিছু লাগাতে পারেন। আর এই তিনটে হাতির মুখ আমি আটকেই দিলাম এই আঠা দিয়ে। তো যদি মনে করেন এটা দেবেন না দেবেন না, ভালো লাগলে ভালো লাগ দেবেন, আমার ভালো লাগলে বলে আমি এরকম দিলাম, বা অন্যরকম দিতে পারেন। আর কানের দুলটা তো বললাম যে এইভাবেই করে এখানে আংটা দিয়ে কানের দুল করবেন এর সাথে, কিন্তু এই জিনিসটা একটু ছোট করবেন, তখন এই জিনিসটা একটু ছোট করুন, কারণ কানে এত বড়, যদি কেউ বড় চায় তো ভালো কথা, যদি বড় না চায় তাহলে আরেকটু সাইজটা ছোট করে নেবেন, পেছনে ওই পাইপটা দেওয়ার দরকার নেই, আংটা দিয়ে করবেন এইভাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে তো যখনই ফোন করবেন তখন একবার জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে রাখুন যে আমি নতুন যে ভিডিওগুলো দেব আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, আর যখন দরকার হবে ফোন করবেন, কিছু জানার থাকলে ফোন করবেন। আর আমি তো সমস্ত কিছু বলেই দিলাম, আমার 40 নাম্বার যে ভিডিও আছে ওখানে আমি আমার শেখানোর ডিটেলসটা বলে দিয়েছি। আর এভাবে দেখতে থাকুন, লাইক করতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন।